চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি, আরও কত কি। কম বেশি আমরা প্রত্যেকেই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তাই আজ আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি মাশরুম দম বিরিয়ানি বানানোর সব থেকে সহজ পদ্ধতি। না দেখলে আপনি হয়তো মানতেই চাইবেন না এই বিরিয়ানি বানানো এতটা সহজ, আর এর টেস্ট তার তো কোনো তুলনাই হয় না। সঠিক মাপ, কম সময়, অল্প উপকরণে মাশরুম দম বিরিয়ানি বানানোর এই পদ্ধতি দেখলে আপনিও অবাক হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। তাহলে আজকের আমার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। মাশরুম দম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, তার জন্য এর মধ্যে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। এখন এই চালটাকে 3 থেকে 4 বার ধরে জল বদলে বদলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না চালটার ওপরের জলটা এইরকম পরিষ্কার হচ্ছে। এখন এই চালটাকে 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। আজ বানাচ্ছি মাশরুম দম বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম বাটন মাশরুম। এমনটা কিন্তু একদমই নয় যে এই বাটন মাশরুম ছাড়া দম বিরিয়ানি বানানো যায় না। মার্কেটে গেলে সচরাচর আমরা যে মাশরুমগুলো দেখতে পাই দেখুন এই রকম, এগুলো দিয়েও ঠিক একই পদ্ধতিতে এই বিরিয়ানিটা কিন্তু আপনি বানাতেই পারেন। এখন এই মাশরুমগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তার জন্য দেখুন গায়ে যে নোংরাগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য প্রথমে 3 থেকে 4 বার জল বদলে বদলে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলোকে ভালোভাবে ধোয়ার পর দেখতেই পাবেন মাশরুমগুলোর গায়ের ওপর কোনো রকম নোংরা লেগে থাকবে না। যে কোনো ধরনের মাশরুম কাটার আগে খুব ভালো মতো ধুয়ে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এবার এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন খুব ছোটো ছোটো পিস করছি না, এরকম একটু বড় সাইজ করে কিন্তু কেটে নিতে হবে। এর থেকে ছোটো ছোটো পিস করলে বিরিয়ানির মধ্যে মাশরুমের পিস খুঁজে পাওয়া কিন্তু দুর্দায় হয়ে যাবে, কারণ বিরিয়ানি বানানোর সময় চালের সাথে মাশরুমটাও তো দমে থাকবে, আর রান্না হলে মাশরুম একটু গুটিয়েই যায়। তাই চেষ্টা করবেন মাশরুমের পিসগুলো এরকম একটু বড় সাইজেরই রাখার। বিরিয়ানি বানানোর জন্য একটা চ্যাটকা হাঁড়ি নিয়েছি। আপনি হাঁড়ির বদলে কড়াইও ব্যবহার করতে পারেন। হাঁড়িটা গরম করে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটা গরম হলেই এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন ডালডা। সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে অ্যাড করবেন, না হলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে ঘি আর ডালডাটাকে মেল্ট করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ইউজ করছি। প্রথমেই আছে 1টা জৈত্রী, 5টা এলাচ, এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 1টা স্টার ফুল আর 12 থেকে 15টা লবঙ্গ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই গোটা গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝাল অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী রাখবেন। দেখুন কাঁচা লঙ্কাগুলোকে এরকম 2 টুকরো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু কালার চেঞ্জ হলেই হবে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া রসুন। দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে আরও 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। দেখুন টমেটোগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু এর মধ্যে টমেটো অ্যাড করেছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এমনভাবে অ্যাড করলাম যেন পরে আমাকে আর লবণ অ্যাড না করতে হয়। দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ। এই বিরিয়ানি বানানোর জন্য আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না, যাতে বিরিয়ানিতে খুব সুন্দর কালার হয় তার জন্য গুঁড়ো হলুদটা ইউজ করলাম। দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও কিন্তু কালারের জন্য ইউজ করছি, ঝালের জন্য নয়, তাই ইচ্ছে হলে অ্যাড করবেন, না হলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। এই বিরিয়ানি বানানোর জন্য
অবশ্যই অল্প হলেও কিন্তু নারকেল ইউজ করবেন, দারুণ ফ্লেভার দেয়। 1 টেবিল স্পুন ফ্রেশ পুদিনা পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ধনে পাতা কুচি। সবকিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, আর বেশি কিছু করার দরকার নেই। দেখুন এরই মধ্যে কিন্তু এই মশলা থেকে বেশ ভালোই তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় এর মধ্যে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া মাশরুমগুলো। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখছি। মাশরুমটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিট ধরে। এখনই কিন্তু এর থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আর মাশরুমটাও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আধ ঘন্টা আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন চালটার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এবার এই চালটাকে এই কষানো মশলার উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, আর হালকা হাতে খুব সাবধানে নেড়েচেড়ে চালটাকে এই মশলার সাথে 1-2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, যেহেতু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই চাল কিন্তু এখন ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে মিশিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 700 ml নর্মাল জল। সবসময় মাথায় রাখতে হবে চাল যতটা ব্যবহার করেছি তার সমানের একটু বেশি জলটা ব্যবহার করতে হবে। এইভাবে দম বিরিয়ানি বানানোর সময় জলের পরিমাপ করাটা ভীষণ জরুরি। জল যদি বেশি হয়ে যায় তাহলে বিরিয়ানি খিচুড়িতে পরিবর্তন হতে বেশিক্ষণ লাগবে না। সব কিছুকে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম হাই রাখছি, আর হাঁড়ির ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে 1.5 টেবিল স্পুন কেওড়ার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 4-5 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে এক সাইডে করে রেখে দিচ্ছি। 7 মিনিট সম্পূর্ণ হয়েছে, হাঁড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই চালের সাইজ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি কেওড়ার জল আর আতরের মিশ্রণটা। ওপর থেকে কিছু ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু ফ্রেশ পুদিনা পাতা কুচি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হাঁড়ির ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তবে সময়ের হেরফের হতেই পারে, কতটা সময় দমে রাখতে হবে তা সম্পূর্ণ নির্ভর করে চালের উপর। চাল যদি খুব ভালো হয় কম সময়ে হয়ে যাবে, আর চাল যদি তুলনামূলক একটু মোটা হয় তাহলে বেশি সময় লাগবে, তাই অবশ্যই মাঝে মধ্যে এসে চেক করে নিতে হবে। 15 মিনিট সম্পূর্ণ হয়েছে, হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম। ওয়াও কি দারুণ কালার এসেছে, জাস্ট একবার দেখুন। আর একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, এর মধ্যে কিন্তু একটুও জল দেখা যাচ্ছে না, তার মানে আজকের এই মাশরুম দম বিরিয়ানি এখন একেবারে রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন হাঁড়ির ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপর রায়তার সাথে গরম গরম সার্ভ করব আজকে মাশরুম দম বিরিয়ানি। আচ্ছা প্রথমে দেখে নিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন সাইড থেকে বিরিয়ানি কাটতে হয়, সাইড থেকে এইরকমভাবে তুলে নিচ্ছি, খুব হালকা হাতে তুলতে হবে না হলে কিন্তু ভাত ভেঙে যেতে পারে। দেখে বুঝতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর প্রত্যেকটা ভাতে কিন্তু আস্ত আছে, একটা ভাতও ভেঙে যায়নি। কি দেখে জিভে জল চলে আসছে না? তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে নিন মাশরুম দম বিরিয়ানি। আজকের এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।